এতদিন আমরা গম, ভোজ্য তেল ও গ্যাসের মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগে ছিলাম। এবার মশলার দামও বাড়তে শুরু করেছে। ধানের দাম বেড়েছে 2.5 গুণ, শুকনো লঙ্কার দাম বেড়েছে 50%, পাশাপাশি দাম বেড়েছে জিরে, মৌরি, মেথিরও। গত সপ্তাহে প্রকাশিত মুদ্রাস্ফীতির পরিসংখ্যান সেই তথ্যই তুলে ধরেছে। সবজি ও ভোজ্য তেলের দাম বাড়ার পর দ্রুত বাড়ছে মশলার দামও। কেন দাম বাড়ছে? আসুন সম্ভাব্য কারণগুলি বুঝে নেওয়ার চেষ্টা করি। গত বছরের তুলনায় চলতি বছরে ফলন কম হতে পারে বিভিন্ন মশলার। এর প্রভাব সরাসরি পড়বে সরবরাহে। দাম বাড়ছে এই কারণে। আশা করা হচ্ছে চলতি বছরে ধনে উৎপাদন হবে প্রায় 80,000 টন, জিরে উৎপাদন হবে প্রায় 70,000 টন। তবে আশঙ্কা উৎপাদন কম হতে পারে শুকনো লঙ্কা আর ছোট এলাচের। মার্চ মাসে প্রকাশ করা হয়েছিল মশলা উৎপাদনের এই হিসাব। তখনও পর্যন্ত ফসলের উপর আবহাওয়ার প্রভাবকে ধরা হয়নি। আশঙ্কা মার্চ মাসে যে অনুমান করা হয়েছিল তার থেকেও আরও কমে যেতে পারে ফসল উৎপাদন। এই আশঙ্কা সত্যি হলে তা প্রভাব ফেলবে মশলার সরবরাহে। একই সঙ্গে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশ্বব্যাপী বেড়েছে ভারতীয় মশলার চাহিদা। এই কারণে চড়া দামে মশলা রপ্তানি হচ্ছে বিদেশে। চাহিদা বৃদ্ধির কারণেই আরো দাম বাড়ছে মশলার। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 12 লাখ টন মশলা রপ্তানি হয়েছে, যার মূল্য $3.1 বিলিয়ন। সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে শুকনো লঙ্কা, জিরে, হলুদ, ধনে, আদা ও মৌরি। গম ও তেল সরকারের প্রয়োজনীয় পণ্যের তালিকাভুক্ত হলেও মশলা সেই তালিকাভুক্ত নয়। গম ও তেলের বিষয়ে সরকার সংবেদনশীল, তাই এগুলির দামের সামান্য বৃদ্ধি হলেই সরকার পদক্ষেপ নেয়। আটার দাম নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় সেজন্য সরকার নিষিদ্ধ করেছে গম রপ্তানি। এছাড়াও শুল্ক কমানো হয়েছে ভোজ্য তেলের আমদানি বৃদ্ধির জন্য। কিন্তু মশলা যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে পড়ে না, তাই অনেকের ধারণা সরকার মশলার দাম নিয়ন্ত্রণে আনতে কোনো পদক্ষেপ নেবে না। অর্থাৎ স্পষ্ট, আগামী বেশ কয়েকদিন মশলার মুদ্রাস্ফীতি প্রভাব ফেলবে আমজনতার খাবারে।